আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব আম এবং সাবুদানার একটি ডেজার্ট। তো এটা তৈরি করার জন্য আমার লাগতেছে সাবুদানা, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে লিকুইড দুধ 200 গ্রাম, আছে আমের পিউরি 1 বাটি, 1 কাপ আছে কনস্ট মিল্ক, চিনি আছে, আম আছে। এটাকে টুকরো করে দিব। তো দেখুন আমি এটা কীভাবে তৈরি করতেছি। আমি ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে 1 কাপ সাবুদানাকে সেদ্ধ করে নেব। তো এটা দিয়ে দিচ্ছি একটা পাতিলে, আমি কিছুটা গরম পানি করে নিয়েছি তার মতো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। 4-5 মিনিটের মতো লাগবে হয়তো রান্না করতে। আমার সাবুদানাটা হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে গেছে। এটা যখন সাদা হয়ে যায় তখনই বোঝা যায় যে এটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেলে একটা ছাঁকনি দিয়ে সেকে নিব। এবার আমি এটার মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি, যাতে আঠালো ভাবটা একটু কমে যায়। এই জন্য তো হয়ে গেছে আমার সাবুদানাটা রান্না করা। প্রথমে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি এখানে। পুরোটা দিচ্ছি না, আমার লাগলে আমি পুরোটা দিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। তারপর দিয়ে দিচ্ছি কনস্ট মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। এবার আমি দিয়ে দিব একটি আমকে, টুকরো টুকরো করে যেটা দিব এটা কেটে নিচ্ছি। আমটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিব। দুইটা আমকে আমি এভাবে টুকরো করে নিব। তারপর দিয়ে দিচ্ছি দুধটা। বাকি আমগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি এবার আমি এভাবে সুন্দর করে মিক্স করে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার আম সাবুদানার ডেজার্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে অবশ্যই অনেকটা সুন্দর। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। আমের সিজন তো প্রায় শেষ, শেষ হওয়ার আগেই একবার ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে।
এটা দেখতে যেমনটা সুন্দর সেরকম অনেক পুষ্টিকর একটি খাবার। এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে হবে পুরোপুরি স্বাদটা পাওয়ার জন্য। তো আশা করছি আপনার অবশ্যই আমার ভিডিওটা দেখে আমি যেভাবে করেছি ঠিক এভাবেই দেখে তৈরি করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।